জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি চূড়ান্ত করতে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে বৈঠক করছে নির্বাচন কমিশন। এই বিষয়ে বিস্তারিত জানাতে ইসি সচিবালয়ে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন। বেলায়েত, জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন দীর্ঘ রেওয়াজ রয়েছে দেশে, এবার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে সর্বশেষ 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে নির্বাচনের মাঠে ছিল, অর্থাৎ তখন গণপ্রতিনিধিত্ব আদেশ নির্বাচনের যে আইন রয়েছে সে আইনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও যুক্ত ছিল। কিন্তু নবম সংসদে পরবর্তীতে সংসদে একটি বিল পাস হয়, সে আইনে আরপিও সংশোধন করে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরে যে দুটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, দশম জাতীয় সংসদ নির্বাচন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই দুটি নির্বাচনে কিন্তু সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে মাঠে নামেনি। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনের মাঠে ছিল, যদি প্রয়োজন হয় তাদেরকে কাজে লাগানো হয়েছে। ঠিক একইভাবে পরিস্থিতি কিন্তু এখনও তাই আছে, অর্থাৎ নির্বাচনের আইন অনুযায়ী কিন্তু এখন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সেনাবাহিনী কিন্তু মাঠে থাকবেন না, সেনাবাহিনী থাকলে স্ট্রাইকিং ফোর্স হিসেবেই কিন্তু মাঠে থাকবেন। তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই বৈঠক, আজকের এই আলোচনার জন্য বৈঠকে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারদেরকে ডাকা হয়েছে। একজন প্রিন্সিপাল স্টাফ অফিসার এখানে যুক্ত হয়েছেন, যিনি লেফটেন্যান্ট জেনারেল, তিনি বৈঠকে অংশ নিয়েছেন। পাশাপাশি জননিরাপত্তা বিভাগের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং প্রতিরক্ষা সচিব বৈঠকে যোগ দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার, অন্য চারজন নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, নির্বাচন কমিশন ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এই বৈঠকে মূলত আজকে যে সিদ্ধান্তটি হতে যাচ্ছে সেটি হচ্ছে স্ট্রাইকিং ফোর্স হিসাবেই সেনাবাহিনী মোতায়েন হবে, হলে সেটা কি পরিমাণ মোতায়েন হবে, তাদের বাজেট কত হবে এবং মাথাপিছু বাজেট কত হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা আজকের বৈঠকে হবে এবং এটি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। তো আমরা আসলে অপেক্ষা করছি নির্বাচন কমিশনের সচিব কিংবা প্রধান নির্বাচন কমিশনার যদি এই বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, আমরা আসলে বিস্তারিত জানতে পারবো তারা আসলে এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত নিয়েছে। তো সে পর্যন্ত অপেক্ষা করছি। এই ছিল আমার কাছে এখনকার মতো। নাফি, জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে নির্বাচন কমিশনের বৈঠকের বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন।